আসসালামু আলাইকুম বিয়ার্স। বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়ছে, সবাই দেখলাম অনেক কান্নাকাটি, কিন্তু এই যে মিডল ইস্টে কী পরিমাণ গরম, অলওয়েজ 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি গরম, বাংলাদেশের সাথে তুলনা করলে আকাশ পাতাল বেশ কম। বাংলাদেশে সচরাচর গরম থাকে না, এরকম গরম হয় না, কিন্তু বর্তমানে ইদানিং প্রচুর হিট হচ্ছে বাংলাদেশে, কিন্তু মিডল ইস্টে তো অলওয়েজ গরম। আপনার সম্ভবত লাস্টের দিকে গিয়ে অক্টোবর নভেম্বর লাস্টের দিকে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কতগুলো সময় ঠান্ডা থাকে, বাকি অলওয়েজ গরম, তাও আবার দিনের বেলা প্রচণ্ড রোদ, এই 30 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রির উপরে সব সময় একটা তাপমাত্রা থাকে। এসি ছাড়া এখানে ঘুমানোটাই অসম্ভব প্রায়। কিন্তু বাংলাদেশের মানুষরা এখন বর্তমানে যেভাবে হাই হতাশ করতেছে, এই গরম আবি যাবি, এই যে বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে এখন, তো আমি একটা জিনিস বলতে চাই, এখানে বাংলাদেশের মানুষরা যে এই ধরনের আচরণ করছে, অনেক প্রবাসী আছে বাংলাদেশের এখানে যারা বাহিরে কাজ করে, মেনটেন্যান্সের কাজ করে, অর্থাৎ বিল্ডিংয়ের রঙের কাজ করে অথবা ইলেকট্রিকের কাজ করে, অনেক ধরনের হেভি কাজ করে, আপনার মেনটেন্যান্স কাজে আর কি। সো তারা বাবা বলেন ভাই বলেন এখানে অনেক কষ্ট করে ইনকাম করে, টাকাগুলো বাংলাদেশে পাঠায়, আর বাংলাদেশে কী করে, বাপ ভাই টাকা পাঠায়, আর ছেলেরা কী করে এখানে পালসার মোটরসাইকেল নিয়ে, আরএক্স মোটরসাইকেল নিয়ে প্রতি বছর বছর মোটরসাইকেল চেঞ্জ করে, আর বন্ধুবান্ধব নিয়ে কী করে আড্ডা করে, বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করে, স্টুডেন্ট বলুন নন স্টুডেন্ট বলুন, অর্থাৎ প্রবাসীদের ছেলের সন্তানের কথাগুলো আমরা বলতেছি। অনেক মেয়েও আছে এস্টাবলিশভাবে চলাফেরা করে, কিন্তু বাবারা ভাইয়েরা কীভাবে যে এখানে গরমের মধ্যে 40 ডিগ্রি 45 ডিগ্রি গরমের মধ্যে কীভাবে যে তারা ইনকামটা করে, তা এখন বাংলাদেশের এখন যে গরমটা পড়তেছে, টেম্পারেচারটা বেড়ে গেছে, ওইটা মাধ্যমে একটু আপনারা অনুভব করুন এখানে কী পরিমাণ কষ্টের মধ্যে তারা ইনকামটা করতেছে। সুবিয়ার্স, আসলে কাউকে উপদেশ দেওয়ার জন্য না, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করলাম। আমি নিজেও আমার আব্বা যখন আমাদের জন্য এই মিডল ইস্ট থেকে টাকাটা পাঠাইত, ওমান থেকে দুবাই থেকে টাকাটা পাঠাইত, আমি বুঝতে পারতাম, কারণ আমি ছোটোবেলায় ওমানে তাদের সাথে ছিলাম, এখানে কী পরিমাণ গরম তা আমি বুঝতে পারি, সেজন্য অনেক সময় অনেক কিছু আমি সহ্য করতে পারতাম, কিন্তু বর্তমান অনেক ছেলেমেয়েরা বুঝতে পারে না প্রবাসে কী পরিমাণ কষ্ট করে টাকাগুলো পাঠায়, শুধু মেনটেন্যান্স কাজ করে তারা না, এমনকি যারা ভেতরে কাজ করে তারাও 5টা মিনিটের জন্য যখন বের হয় অনেক তাপ, অনেক কষ্ট, 5 মিনিটের জন্য বাইরে গেলে আপনার ফ্যান বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন ভিজে যাবে, তেমন অবস্থা। তো মিডল ইস্টের টাকাগুলো খরচ করার সময় অবশ্যই একটু ভাববেন, টাকাগুলো এত সহজ না, একটা দেড়হাম সমান বাংলাদেশে 30 টাকা, ঠিক আছে, এই 30 টাকা এমনি এমনি যায় না, এখানে অনেক পরিশ্রম, মাথার গাম পায়ে ফেলে এই টাকাগুলো আসে, কেউ এসিতে বসে ইনকাম করে, তাদেরও কষ্ট আছে, একটা হেডেক আছে, ব্রেইন খরচ আছে, আর যারা মেনটেন্যান্স কাজ করে বাইরে তাদেরও অনেক পরিশ্রম হয়। সো বিয়ার্স, কাকে উপদেশ দেওয়ার জন্য, আশা করি কেউ কিছু মনে করবেন না, জাস্ট এটা আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের জন্য শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।